আসসালামু আলাইকুম, আমি সরল ভাই এবং আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি এখানে কি করতেছি? আমি এখানে আসছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আজকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের 7 জন স্টুডেন্ট একসাথে জাপানের স্টুডেন্ট ভিসা পেয়ে তারা আজকে জাপান চলে যাচ্ছেন। আমরা আসছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তাদের সাথে কথা বলার জন্য এবং তাদের অনুভূতিটা জানার জন্য। তো থাকুন, দেখুন এবং স্টুডেন্টদের মুখেই শুনুন কেন তারা এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসছিলেন এবং কীভাবে তারা এই ভিসা পাইছেন, সমস্ত প্রসিডিউরটা কীভাবে হয়েছে সব কিছু আমরা ওনাদের মুখ থেকেই শুনবো। তো আমরা আর কথা না বলি একে একে কথা বলা শুরু করে দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাপানের স্টুডেন্ট ভিসা তো পেয়ে গেলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় এই সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কতটুকু সহায়তা করছে? আমি বললে বলবো যে সান জাপানিজ ট্রেনিং পুরোটাই অবদান সান জাপানিজ ট্রেনিং সেন্টারের। ওনাদের ফাইল পোস্টিং অনেক দক্ষ, বাসানো শেখানোর জন্য অনেক দক্ষ টিচার আছে, অনেক ভালো মানের ছিল, আমার সব কিছুই ভালো লাগছে। আর সিউই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানের আসেই, মানে বলতে গেলে 90% এর বেশি আসে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের 99% সিউই ইস্যু হয় আলহামদুলিল্লাহ। আমার এত বছর 1.5 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেক বেশি, সবচেয়ে যতগুলো এসএনজি আছে সবার আমাদের সান থেকে বেশি সিউই ইস্যু হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার, কি মনে হয়? সবচেয়ে বেশি ভালো লাগে হান্নান স্যারের আমাদেরকে যতটুকু সহযোগিতা করে, অনেক ভালোভাবে সব কিছু সহযোগিতা করে, হেল্প করে, অনেক কথা বলার সুযোগও পাই আলহামদুলিল্লাহ, অনেক সেরা উনি। আপনি তো সন্তুষ্ট তাই না? আপনার পরিবারের মানুষজনের অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে, আমি সবাই খুশি হয়েছে। আপনি তো জাপান চলে যাচ্ছেন, আপনার জন্য অনেক সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ সামনে আছে। ধন্যবাদ আপনাকে, কথা বলবো আবার পরে। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলে নেই যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের স্টুডেন্টদের মধ্যে এবার প্রায় 60 জনের মতন 2023-এর অক্টোবর সেশনে জাপান যাচ্ছেন স্টুডেন্ট ভিসা পেয়ে। এখানে অসংখ্য স্টুডেন্টের মাঝখানে কিন্তু সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কর্ণধার বা এমডি জনাব হান্নান সেনসিও আছেন, যিনি কিনা আমার বাল্য বন্ধু। ওনার আমন্ত্রণে আসলে আমি এখানে আসছি, ওনার সাথে কথা বলবো। তার আগে আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি, যিনি নাকি একজন স্টুডেন্ট ভিসা পেয়ে জাপান যাচ্ছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? এমডি জুবাইরুল হাসান। আপনি কোথায় থেকে আসেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে। ঢাকাইয়া ভাই পাইছি। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনাকে কী কীভাবে হেল্প করছে আসলে? আমি প্রথমে যদি বলা সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আপনি 10-এর ভিতরে কত দিবেন, আমি বলবো 10-এর ভিতরে 10 দিব। কারণ আমি আমার স্থান থেকে পুরাটাই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের অবদান, যে আমি স্টুডেন্ট ভিসা পেয়েছি এটার পুরাটাই উপরালার পরে যে যাদের অবদান আছে সেটা হলো সান জাপানিজ ট্রেনিং সেন্টারের। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের যে হান্নান স্যার, যে আমার পাশে দাঁড়িয়েছে, উনি অত্যন্ত সিনিয়রের সাথে আমাদের যারা ভর্তি হই তাদেরকে ছোটো ভাই মনে করে সবসময় আমাদের খোঁজখবর রাখে, আমাদের পাঠদান করিয়ে থাকে, মাঝে মধ্যে আমরা না আসলে আমাদেরকে কল দেওয়া হয়, গার্জিয়ানকে স্মরণ করা হয়। তো এভাবে সব দিক দিয়ে বিবেচনা করে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে বলবো যে তাদের জন্যে আমরা আজ স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম আরিফ সরকার। আরিফ সরকার, আপনিও তো 2023-এর অক্টোবর সেশনে জাপান যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়। তো আপনার কি মনে হয় যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আপনার আসার পরে এই সিদ্ধান্তটা কি কখনো একবারের জন্য মনে হয়েছে যে এটা ভুল ছিল? প্রথমত আমি ওই আগেই জানতাম যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার বেস্ট। তারপর এখানে আসা পড়ার বিষয়টা বলি, তো এখানে যে সেন্সেগুলো আছে অনেক দক্ষ, খুব ভালোভাবে আমাদের। আপনি একটু সামনে আসেন। হ্যাঁ, আর প্রসেসিংয়ের কথা তো অবশ্যই বলতে হয়, কারণ সান জাপানিজ ট্রেনিং সেন্টারের প্রসেসিং অবশ্যই বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে বেস্ট। আপনি কি একদম ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যাবতীয় প্রসেসিং যা আছে সবকিছু সান জাপানিজ থেকে করেছেন? আছে প্রসেসিং সবকিছু আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে করছি। আচ্ছা, আপনি কার রেফারেন্সে আসছিলেন, কে আপনাকে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কথা বলেছিল প্রথম? আমার পরিচিত এক বড় ভাই, উনি নরসিংদীতেই থাকতো, আমার বাড়ি নরসিংদী। আচ্ছা, তো ওইখান থেকেই উনি আমাকে বলছে যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কথা। তারপর আমি হান্নান স্যারের সাথে কথা বলছি, হান্নান স্যারের সাথে কথা বলে আমার কাছে একদম কনফিডেন্ট একটা কথা ওনার কাছ থেকে শোনার পরে আমার মনে হলো যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমি অন্য কোনো কোথাও যাওয়ার কোনো অপশনই আমি আর পাই নাই, কারণ ওনার কথাই আমার কাছে এত ভালো লাগছে যে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাই। তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর প্রসেসিং সবকিছু এখান থেকে হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি জাপানি ভিসা হাতে পেয়েছি। আপনার পরিবারের অনুভূতি কি? আমার পরিবারের অনুভূতি অবশ্যই অনেক ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা কিন্তু জানি যে বর্তমানে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেক বাড়তেছে দিন দিন এবং বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ কিন্তু দিন দিন কমে আসছে। সেই হিসাবে আমরা বাংলাদেশের অনেক মানুষজনই চাই জাপান গিয়ে সুন্দর একটা লাইফস্টাইল তৈরি করতে, জাপান গিয়ে সুন্দর একটা জীবন তৈরি করতে। তো যারা জাপান যেতে চান স্টুডেন্ট ভিসায় অথবা পারিবারিক ফ্যামিলি ভিসায় যেতে চান, আপনারা কিন্তু সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসতে পারেন। তো আমি আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া হচ্ছেন স্টুডেন্ট ভিসায় জাপান যাচ্ছেন,
ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল আল মাহমুদ। কোথায় থেকে আসছেন আপনি? আমি হচ্ছে নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী, আচ্ছা ভাই আপনাকে বলি, ওনাদের অনেকেই তো অনেক কথা বলছে, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সবচেয়ে বাজে দিক কোনটাকে বলেন তো। আমি এখনো একটাও খুঁজে পাইনি। আচ্ছা ঠিক আছে, হান নামসেনসি অনেক খারাপ না? জি না, হান নামসেনসি। আচ্ছা একটা সত্য কথা বলেন, হান নামসেনসির ব্যাপারে একটা অভিযোগ আছে, তিনি নাকি হচ্ছে স্টুডেন্টরা মিস করলে বা কোনো কারণে পড়াশোনা না পারলে উনি খুব ধমক দেয়, এটা কি সত্য? হ্যাঁ এটা এটা 100% সত্য, কারণ এটা হচ্ছে আমাদেরকে অনেক গাইডলাইন দেয়, মানে যার থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হই বা ভয় পাই, যে কোনোভাবে আমরা শেখার জন্য অনেক আগ্রহ হই। আচ্ছা থ্যাংক ইউ। এখন যদি আপনার কোনো ছোট ভাই অথবা আপনার পরিবারের অন্য একজন সদস্য জাপান যেতে চায় স্টুডেন্ট ভিসায়, সেক্ষেত্রে আপনি কি ওনাকে পরামর্শ দিবেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসার জন্য? অবশ্যই পরামর্শ দিব, কারণ হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার হচ্ছে ঢাকার মধ্যে না, আমি বলতেছি সারা বাংলাদেশের মধ্যে একটা বেস্ট কোচিং সেন্টার, যেটা আমার মনে হয় আমার দিক থেকে, কারণ এই হান্নান সেন্সে হচ্ছে অনেক ভালো একজন মানুষ, অনেক ভালো একজন মনের মানুষ। আমি অনেক সৌভাগ্যবান যে এরকম একজন সেন্সি পাইছি। সান জাপানিজ ট্রেনিং সেন্টার পাইল প্রসেসিং এত ভালো যেটা অবিশ্বাস্য, ওনারা যদি 70টা স্টুডেন্টের যদি ওরা পাইল প্রসেসিং করে তার মধ্যে মোটামুটি 68 জনে আসে, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বাংলাদেশের জন্য মানে ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেন্টার যেটা আমার মনে হয়। আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়া তো যাচ্ছেন তাই না? আচ্ছা আমরা আরও একজন ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া বলছেন যে ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেন্টার হচ্ছে বাংলাদেশের মধ্যে জাপান যাওয়ার ক্ষেত্রে সান জাপানিজ ট্রেনিং সেন্টার, তো আপনার কি মনে হয় কেন সান জাপানিজ ট্রেনিং সেন্টার সেরা? জি আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আমি বলতে চাই, কারণ এই সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমিও আমার স্বপ্ন ছোটোকাল থেকে স্বপ্ন লালন পালন করে আসছি, ইনশাল্লাহ আজকে তা সার্থক হতে যাচ্ছে। তো যেটা বলতেছিলেন যে কেন সেরা, কেন তাদের শুরু থেকে বাসা কোর্স শুরু থেকে এবং ফাইল প্রসেসিং থেকে আমার এক ভাই বলছে যে সিওর ব্যাপারে তারা যে এত সুন্দর এত ভালোভাবে যে ফাইল প্রসেসিংগুলো করে যে 100% সিও তাদের আসে, এটা এই হিসাবে আমি মনে করি অবশ্যই তাদের বাংলাদেশের মধ্যে তাদের একটা গুরুত্বপূর্ণ মানে কোচিং সেন্টার এবং তাদের অবস্থান খুবই ভালো। আচ্ছা আরও একটা ব্যাপার আমি যেটা শুনেছি বা জানি যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে দুইটা টিম দুই দেশে হয়ে কাজ করে, একটা হচ্ছে বাংলাদেশ তো হান নামসেনসি আছেনই, আবার ওনাদেরই একটা প্রতিনিধির দল জাপান থাকেন সার্বক্ষণিক এবং ওইখানে গিয়ে তারা সরাসরি ওইখানে মনিটরিং করেন ওই ব্যাপারগুলো, এটাও সত্য? অবশ্যই অবশ্যই সত্য, 100% সত্য, যে তার সাথে আমরাও কথা বলছি। আচ্ছা থ্যাংক ইউ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আপনার ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা আমি সর্বশেষ বলতে চাই, যারা স্টুডেন্ট মাধ্যম স্টুডেন্ট হিসেবে যারা জাপানে পড়াশোনা করার জন্য যায় এবং যাদের স্বপ্ন আছে, তারা অতি সত্বর আমি মনে করবো সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে হান্নানসেন সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আসবেন, তার সাথে কথা বলবেন, দেখবেন তাদের, তারপর প্রসেসিং করবেন, ইনশাল্লাহ আপনারাও সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আজকে আরও একজন ভাই আমাদের সাথে আছেন যিনি নাকি স্টুডেন্ট ভিসায় জাপান যাচ্ছেন। ভাই আপনার সাথে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সান জাপানিজ ট্রেনিং সেন্টার কি কখনো আপনাদেরকে এমন কোনো প্রতিশ্রুতি দিছে যে আপনারা জাপান যে গিয়ে পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন, এমন কোনো বিষয়াদি নিয়ে কখনো কোনো কিছু বলছে? জি অবশ্যই। আপনার কি ওইখানে গিয়ে পার্ট টাইম জব করার সুযোগ পাবেন? জি। এটা নিশ্চয়তা কি সান জাপানিজ ট্রেনিং সেন্টার দিচ্ছে? জি। আচ্ছা আপনি জি জি বলছেন, আপনি মনে হয় সান জাপানিজ ট্রেনিং সেন্টারের উপর একটু নাখুশ নাকি? না না না, আপনি ভয় পাইতেছেন? না আসলে সামনাসামনি এভাবে কথা বলার অভ্যাস নাই তো, যার কারণে এই লাগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন শুধু আপনি এতটুকু বলেন আপনার অনুভূতিটা কি, এই স্টুডেন্ট ভিসা তো সবাই পায় না, এটা কিন্তু অনেকটা সোনার হরিণের মতন, অনেকটা সোনার হরিণ এই কারণে যে অনেক স্টুডেন্ট ট্রাই করে জাপান যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসায় কিন্তু তারা রিজেক্ট হয়ে যায়, তো তারপরেও আল্লাহ রহমতে আপনারা পেয়েছেন স্টুডেন্ট ভিসাটা এবং আপনারা যাচ্ছেন ফাইনালি, তো আপনার কাছে কী মনে হচ্ছে এই ব্যাপারটা, আপনার কাছে কতটুকু আবেদন রাখে আসলে? জি আসলে এই ব্যাপারটা আমি বলে প্রকাশ করতে পারবো না, কারণ আমার স্বপ্ন অনেক দিন আগে থেকে জাপান ছিল, তো অনেক দূর আগাইয়া আবার অনেক সময় পিছিয়ে গেছি, সর্বশেষে সান জাপানিজের মাধ্যমে আমি আমার স্বপ্ন বাস্তব করতে সাফল্য হয়েছি আর কি, হান্নান সেন্সের মাধ্যমে যোগাযোগ করে আমি এখানে ফাইল প্রসেসিং করে এই স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি। আমার অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না, আমি অনেক কষ্টের পরে আর কি এই ভিসাটা হাতে পেয়েছি, তবে সেটা সম্পূর্ণই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, আপনি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন, আপনার জন্য অনেক সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছি আশা করি। তো যাই হোক, এতক্ষণ যাবত আমরা স্টুডেন্টদের সাথে কথা বললাম এবং যেই ভাইয়ের আজকে জাপান যাচ্ছেন স্টুডেন্ট ভিসায় ওনাদের সাথে কথা বললাম, ওনাদের অনুভূতিটা জানলাম, এখন আমরা সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কর্ণধার বা MD জনাব হান নামসেনসির সাথে কথা বলবো, যিনি নাকি আমার বাল্য বন্ধু। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা স্যার আপনি একটু অনেস্টলি বলেন যে আপনার স্টুডেন্টরা আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্টরা জাপান যাচ্ছে এবং সেখানে গিয়ে সাফল্যের সাথে তারা ভালো একটা ভবিষ্যৎ নিশ্চিত করতে পারছে, এই ব্যাপারটা আপনাকে কেমন আনন্দিত করে? আসলে প্রথমত যেটা হলো আসলে আমার দ্বারা বা আমি সহযোগিতা করে
জাপান পাঠাতে পারছি, যেটা হলো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি মনে করি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করার সুযোগ থাকে, যে পার্ট টাইম জব করলে মোটামুটি 1,20,000 টাকার মতো ইনকাম করতে পারে। কিন্তু আমার মতে হচ্ছে অন্যান্য দেশের তুলনায় জাপানটা অনেক বেশি ভালো, কারণ হচ্ছে একটা সেফ একটা লাইফ যেটা মানে ওইটা লিড করতে পারবে, এবং হচ্ছে পাশাপাশি সে জবও করতে পারতেছে, পড়াশোনাটা করতে পারতেছে, পরবর্তীতে যদি সে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরবর্তীতে যদি সে চায় যে না আমি হায়ার এডুকেশন করবো বা বিএসসি করবো বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবো, ওইটাও সুযোগ আছে। এবং পড়াশোনার পাশাপাশি পরবর্তীতে হলো সে পারমানেন্ট জবেরও একটা সুযোগ আছে, এবং পারমানেন্ট জবে পাশাপাশি তার ফ্যামিলি মেম্বার নিতে পারবে যদি পারমানেন্ট জব পায়, যেটা হলো ওয়াইফকে নিতে পারবে ডিপেন্ডেন্ট ভিসাতে। তো এই সুযোগটা আসলে অন্যান্য দেশের ক্ষেত্রে আসলে একটু কম থাকে, যেটা জাপানের ক্ষেত্রে একটু সুযোগটা বেশি। এবং জাপান যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সময়টা মূল্যায়নটাকে বোঝায়, কেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন আমরা জ্যামজট অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে জাপানে এরকম কোনো সুযোগ নয়। আর সবচেয়ে বেশি যেটা হলো একটা স্টুডেন্ট বাংলাদেশ অবস্থায় থাকলে অনার্স মাস্টার্স করে, হ্যাঁ ঠিক আছে অবশ্যই বাংলাদেশের জন্য এটা অনেক ভালো, কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি একটা বাইরে দেশে গিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোটা আর অনেক বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা অনেকেই চিন্তা করি যে হচ্ছে না অনার্স মাস্টার্স করে যাব, কিন্তু আমার মতে মানে এটা আমি আমার পার্সোনাল মতামত, আমি মনে করি একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাস করার পরবর্তীতে যদি তার ওই রকম এবিলিটি না থাকে, আমার মনে হয় যে বাংলাদেশ ছেড়ে কোনো দেশে যাবে, কিন্তু প্রথমত আমার মনে হয় যে একটা এমন একটা কান্ট্রি চয়েস করা উচিত যাতে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করে নিজে এবং হচ্ছে ফ্যামিলিকে স্বাবলম্বী করতে পারে, এবং আমাদের দেশের জন্য একটা রেমিটেন্স পাঠাতে পারে। ওইটা আমার জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি সবসময় মনে করি হ্যাঁ আমরা একটা এজেন্সি দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি সর্বোপরি যেটা চিন্তা করি যে ওইটা হলো একটা স্টুডেন্টকে কীভাবে সহযোগিতা করা যায় এবং জাপান পাঠানো যায়, কেন জাপান পাঠানোর ক্ষেত্রে হলো শুধু একটা স্টুডেন্ট না, ওর ফ্যামিলির একটা ডেভেলপ হচ্ছে এবং হচ্ছে ভালো একটা লাইফ সেটেল হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার অনেক স্টুডেন্টরাই বলছেন যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সফলতার হার অনেক বেশি এবং সেটা 90%-এর উপরে, তো এই সফলতাটা আপনারা আসলে কীভাবে নিশ্চিত করেন? না ওই রকম না যে আমরাই সফলতা হার, অনেকেও অনেক ভালোও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করি যে হচ্ছে একটা স্টুডেন্ট মানে হচ্ছে শুধু স্টুডেন্ট না, কারণ এই এর সাথে অনেক ফ্যামিলি মেম্বাররা জড়িত থাকে এবং হচ্ছে পুরো একটা মানে এরিয়া একটা লোক জড়িত থাকে, যেটা হলো আমার দ্বারা যদি আমি সহযোগিতা করতে পারি এই জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এই কারণে আমরা যেটা করি প্রতিনিয়তই আমরা চেষ্টা করি যাতে ডকুমেন্টগুলো অনেক ভালো করে দেখে এবং জাপানে সাবমিট করতে পারে, এবং জাপানে আমরা পাঠানোর পরবর্তীতেও আমাদের জাপানে একটা প্রতিনিধি আছে এবং হচ্ছে জাপানিজ আছে, তারা অনেক ভালো করে পেপারসগুলো দেখে এবং স্কুলকে সাবমিট করে। এই কারণে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সফলতাটা একটু ভালো। আচ্ছা ধন্যবাদ। তার মানে হচ্ছে একজন স্টুডেন্ট ইন্টার পাস করার মানে এইচএসসি পাস করার পর পরে যদি কেউ সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসেন, উনি স্টুডেন্ট ভিসায় জাপান যেতে পারবেন আপনাদের মাধ্যমে? জি জি। আচ্ছা তো থ্যাংক ইউ হান্নান সেন্সি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এবং আপনার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি এই মুহূর্তে সরল ভাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় নিচ্ছি, কিন্তু নিচ্ছি না, আবারও দেখা হবে কোনো একদিন এই বিমানবন্দরের প্রাঙ্গণে এইরকম আরও কিছু নতুন মুখ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হান্নান সেন্সির সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।